মসজিদে নামাজের জামাতের বিষয়গুলো আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় মসজিদে জামাত নিষিদ্ধ হয়েছে, সৌদি আরব সহ মিডল ইস্টের অনেকগুলো দেশে, তুরস্কে। তো আমাদের দেশেও বিভিন্ন নির্দেশনা আছে আপনাদের এবং ইসলামিক ফাউন্ডেশনের। তো এই বিষয়টা, এই কোয়ারেন্টাইনের বিষয়গুলোতে মসজিদ কি বন্ধ থাকবে, আজান কি বন্ধ থাকবে, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলতেন। জি, মসজিদের বিষয়ে আমরা গত পরশু দিন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কার্যালয়ে মিটিং এ বসেছিলাম, আমিও সেখানে ছিলাম, আমাকে ডাকা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ওলামা কেরাম সেখানে বসেছেন, সেখানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মহোদয় উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে বিভিন্ন দিক ডিসকাস করা হয়েছে মসজিদের সালাতের আয়োজন নিয়ে, নামাজের আয়োজন নিয়ে। সেখানে যে বিষয়টি উঠে আসতেছিল যে মসজিদ বন্ধ করার কোনো প্রয়োজন নেই, আমরা যেটা বলছি মিডল ইস্টের কথা, তারা মসজিদ বন্ধ করেনি, মূলত মসজিদে জামাতের আয়োজনকে তারা সাধারণ পাবলিকের জন্য বন্ধ করেছে। মসজিদে মুক্ত আছে, মসজিদে পাঁচ ওয়াক্ত আজান হয়, স্টাফরা আছেন, যারা আছেন তারা ভিতরে তাদের মতো করে জামাত করে নেন, ছোট্ট পরিসরে, ক্ষুদ্র পরিসরে। কেমন যেন একটা বিল্ডিং এর একটা স্থাপনা যদি স্টাফরা থাকে, তো স্টাফরা নিজের মতো করে, তারা তাদের কোয়ারেন্টাইন বলতে পারি আমরা, সেখানে তারা সেই কার্যক্রমটাকে অব্যাহত রাখছেন। কেউ প্রশ্ন করতে পারেন যে এটা দরকার থাকে, এটা দরকারের জন্য মসজিদ থেকে আজান দিলে মানুষের নামাজের কথা স্মরণ হবে, যাদের বাসা বাড়িতে অবস্থান করে নামাজ পড়বে, অতএব মসজিদের স্টাফরা মসজিদে সীমিত পরিসরে নামাজ পড়বেন। সম্প্রতি দারুল উলুম দেওবন, ভারতবর্ষের অনেক বড় একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে যে ফতোয়া জারি করা হয়েছে, যেটাতে ওখানকার পরিচালক আবুল কাসেম নোমানী সাহেবের স্বাক্ষর রয়েছে, সেটাও গত পরশুদিন ফাউন্ডেশনের মিটিং এ আমাদেরকে সরবরাহ করা হয়েছে এবং বিতরণ করা হয়েছে। সেখানে আমি দেখেছি তারা বলেছেন যদি কোনো এলাকাতে যদি লকডাউন হয়ে যায় এবং কারফিউ জারি হয় তাহলে সবাই গাজার বাসে নামাজ পড়বেন, আর যদি কোনো এলাকাতে লকডাউন বা কারফিউ নাও হয় কিন্তু সেখানে কড়াকড়ি হয়, অর্থাৎ এই ভাইরাসটি যেটা সোশ্যাল সংক্রমণ যেটা, সেটা যদি শুরু হয়ে যায় তাহলে সেখানে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করেন মানুষকে বাহিরে চলাচলের ক্ষেত্রে। এরকমও যদি হয় সেক্ষেত্রেও তারা বলেছেন যে মসজিদে সাধারণ মানুষ উপস্থিত না হয়ে বাসায় যাদের মতো নামাজ পড়বেন এবং বাসায় তারা নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে জামাতে নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন, জিকির আজকার করবেন বাসা বাড়িতে থেকে। আর মসজিদে আজান চলবে এবং মসজিদে নামাজ এর আনুষ্ঠানিকতা অত্যন্ত সীমিত পরিসরে, সীমিত পরিসরে ব্যাখ্যা হলো মসজিদের স্টাফরা একান্ত মসজিদের আশেপাশে নিরাপদ এরকম কয়েকজন মানুষকে নিয়ে তারা তাদের মতো করে করবে, এটা তাদের কোয়ারেন্টাইন বলা যেতে পারে মসজিদের জন্য। তাহলে আমরা সামাইতে এটা বলতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে এবং তার পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম জীবনে সহিহ বুখারীর 663 নম্বর হাদিসে আমরা পাচ্ছি যে সাহাবীরা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতি বৃষ্টি হলে, অতি ঠান্ডা পড়লে মানুষকে বলতেন তোমরা যার যার বাসায় নামাজ পড়। আমরা জানি যে অতি বৃষ্টি, অতি ঠান্ডার কষ্ট উপেক্ষা করে মসজিদে আসাটা যতটা শঙ্কা, যতটা বিপদের, আজ করোনার করোনা ভাইরাসের যে ভয়াবহতা, এটাকে উপেক্ষা করে মসজিদে আসা তার চেয়ে অনেক বেশি বিপদের। অতএব সেই পরিস্থিতিতে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বাসায় নামাজ পড়ার জন্য নির্দেশনা দেন মসজিদে, মসজিদ থেকে, তাহলে আমরাও একই নির্দেশনা দিব। আমরা অনুরোধ করব আমাদের মুসল্লি ভাইরা, বিশেষ করে ঢাকার যে পরিস্থিতি, আমাদের দেশের যে পরিস্থিতি, তাতে ভয়াবহতার দিকে যেন না যায়। সোশ্যাল যে আপনার মুভমেন্ট, এটা যেহেতু কমায় আনা খুব জরুরি এই সমস্যার সমাধানের জন্য, অতএব আমরা মসজিদে উপস্থিত না হয়ে যার যার বাসা নামাজ পড়বো, এটা আল্লাহ তালা আমাদের সব সমানভাবেই দিবেন, কারণ আমরা নিরুপায়। নিরুপায় হয়ে যদি কেউ কোনো ইবাদত করতে নাও পারে, আল্লাহ তালা তাকে সমান সওয়াব দান করে থাকে। আর মসজিদ উন্মুক্ত থাকবে, সেখানে স্টাফরা বা একান্ত যারা আছে দুজন, তারা মসজিদের আনুষ্ঠানিকতা বজায় রাখবেন, আজান দিবেন, আজান শুনে যাতে এলাকার মানুষ নামাজ পড়তে পারে।